হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিজ্ঞান বিষয় নিয়ে। তো বিজ্ঞান বিষয়ে অধ্যায় চতুর্থ অধ্যায় আমাদের একটু বাকি ছিল, কিছু অংশ, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটি ছবি এঁকে রেখেছি, এটা সময় একটু কম লাগার জন্যই। তো আজ আমরা পাঁচ ও ছয় বাকি ছিল, সেটা নিয়ে আলোচনা করব। পাঠ পাঁচ ও ছয়, পরাগায়ন। পরাগায়ন পরাগায়ন গতদিনের আলোচনায় আমরা জেনেছি একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ। তোমরা লক্ষ্য করবা পাঁচটি অংশ আমি সুন্দর করে তোমাদের ফুলটি সরাসরি ফুল দেখিয়ে দেখিয়ে দিয়েছি। পাঁচটি অংশ কী কী বন্ধুরা? পুষ্পাক্ষি, বৃতি, দল বা পাপড়ি, পুংস্তবক, স্তবক, স্ত্রীস্তবক, এই পাঁচটা অংশ। তো আজকে আমরা আলোচনা করব পরাগায়ন নিয়ে। পরাগায়ন হচ্ছে পরাগ সংযোগ, পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়। তো আমরা জানি যে একটি ফুল থেকে ফল এবং বীজ হয়, এবং এই বীজটাই ভবিষ্যতে তার বংশধর বা বংশ পরস্পরে তার সব বৈশিষ্ট্যগুলো এখানে বজায় রাখে। তো এই পরাগায়ন ঘটে, সেটার একটু তোমাদেরকে আমি দেখাই। তোমরা গতদিন দেখেছিলে এটা কি? এটা হচ্ছে পুংস্তবক। তো এর মাথাটা, এই যে মাথাটা একটু ঘষে দেখো, তোমরা হাতে লক্ষ্য করবা, দেখো একটু আমার হাতের দিকে সাদা কেমন পাউডারের মতো লেগেছে। অন্যান্য ফুলের কিন্তু রং আলাদা হয়। এই যে এই পাউডারের মতো যে জিনিসটা লাগলো, এই গুঁড়ো বস্তুটা হচ্ছে পরাগ রেণু। কি এটা? পরাগ রেণু। এই অংশটা হচ্ছে পরাগ রেণু। তো পরাগায়ন যে হয়, এটা দুইভাবে সাধারণত হয়ে থাকে, বা পরাগায়ন দুই প্রকারের, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। কি কি? স্বপরাগায়ন, দন্ত সয়ব, পরাগায়ন, আরেকটা হচ্ছে পরপরাগায়ন। একটু আমি আরেকটা ছবি আঁকতে ভুলে গেছি, সেটা একটু এখানে এঁকে নিচ্ছি। তো তোমরা বারবার ছবিগুলো আর্ট করবা, অবশ্যই ছবি আর্ট করে প্র্যাকটিস করবা। মনে হয় তাহলে তোমাদের সমস্যা থাকার কথা নয়। আর আমি আগেই বলেছি আমি ছবি অতটা ভালো আঁকতে পারি না। দুইটি গাছ, দুইটি উদ্ভিদের উদ্ভিদ ফুলের গাছ আর কি। আচ্ছা, পরাগায়ন আমি বললাম কত প্রকার? দুই প্রকার, একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। তো দেখা যাচ্ছে এইখানে এই ফুলের সাথে আমি চিহ্ন দিয়ে এমনি দেখা দিচ্ছি, এই ফুলের সাথে আবার এই ফুলেরই মিলন ঘটছে। ফুলের তো মিলন ঘটছে না, পুংস্তবক ও স্ত্রী জননকোষের মিলন ঘটছে। আবার দেখা যাচ্ছে একটি ফুলের সাথে আরেকটি ফুলের, একই গাছের, বা একটি ফুলের সাথে আরেকটি গাছের আরেকটি ফুলের। তো দেখো তোমরা
এই দুইটা কিন্তু স্বপরাগায়ন। আমি এক দুই দিয়ে দেখা দিচ্ছি, এটা এক, এই দুইটা স্বপরাগায়ন আর এটা হচ্ছে পরপরাগায়ন। তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই এর সংজ্ঞাটা বুঝে ফেলেছো। তাহলে স্বপরাগায়ন কি? যদি একটি গাছের একটি ফুলেই বা একটি গাছের দুইটি ফুলের সঙ্গে যদি পরাগায়ন ঘটে তাহলে তাকে স্বপরাগায়ন বলে। মানে নিজের একটি গাছে নিজের ফুলের সাথে নিজের ফুলের যদি পরাগায়ন ঘটে, আর যদি একটি উদ্ভিদের সাথে আরেকটি উদ্ভিদের ফুলের, মানে দুই উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, তাহলে সেটাকে বলবে পরপরাগায়ন। স্বপরাগায়ন ফুলের এরকম একটা উদাহরণ যদি দেই আমি, তাহলে হবে জবা, ধুত্রা, তোমার সরিষাও হবে, আর পরপরাগায়ন হচ্ছে শিমুল, পেঁপে। এগুলো কোনোদিনও এক গাছের ফুলের সাথে, এই দুই ফুলের সাথে পরাগায়ন ঘটে না। আচ্ছা, এখন জানবো আমরা পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম বলতে এই পরাগায়নে কার কার সহায়তায় ঘটে বা কীভাবে ঘটে। আমরা ধরো এখান থেকে কোথাও যাব, রিক্সায়, অটোতে বা বাসে করে যাব বা ট্রেনে যাব, তাহলে আমি যাচ্ছি যে এই মাধ্যম, ট্রেন, বাস, অটো, রিক্সা, সাইকেল এবং কি পায়ে হেঁটে হতে পারে, এটা যেমন মাধ্যম, তেমনি এই পরাগায়ন ঘটানোর জন্য বিভিন্ন মাধ্যম বা উপাদান প্রয়োজন। তো এই মাধ্যমগুলোর মধ্যে তোমার বায়ু মানে বাতাস, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুর, শামুক, এগুলো সব কিন্তু হচ্ছে মাধ্যম। এগুলো কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। বিভিন্ন পাখি, শামুক বা তোমার আরও যে আছে বাদুর, এরা কিন্তু সাধারণত মধু আহরণের জন্য যায়, মৌমাছি এর মধ্যে আসবে, মাছিও অনেক সময় হয়, ভ্রমর, এরা কি করে ফুলের মধ্যে উড়ে 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 গিয়ে কি করে মধু খেতে যায়, আর মধু খেতে যেয়ে এদের দেহের সঙ্গে এই পুং রেণুগুলো লেগে যায়, এবং এরা যখন আবার উড়ে 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 কোনো স্ত্রী ফুলের মধ্যে যায় তখন তার ডিম্বকে এইটা স্থানান্তরিত হয়ে যায় এই প্রাণীর অজান্তেই। আবার পানি এবং বায়ুর মাধ্যমে হয়, বায়ু মানে বাতাস, বাতাস হচ্ছে এর মাধ্যমে উড়ে উড়ে পরাগ রেণুগুলো যায়, আবার পানির মাধ্যমেও যায়। তো এই মাধ্যমগুলোকে আবার কিন্তু বাহক বলা হয়, বাহক মানে যা বহন করে নিয়ে যায়। তো আমরা বিভিন্ন মাধ্যমে যে অভিযোজনগুলো কিন্তু এদের আলাদা আলাদা, এই অভিযোজনগুলো একটু আমি তোমাদের সামনে বলি, এগুলো তোমরা একটু সুন্দর করে দাগায় নেবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। প্রথমে আসছে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, এর ফুলটা হবে বড় এবং রঙিন, এর পাপড়িগুলো হবে কিন্তু রঙিন, ফুলটা হবে অনেক বড়, মধুগ্রন্থিযুক্ত, মধু যে থাকবে এই গ্রন্থি বা ছিদ্র থাকবে এখানে। পরাগায়নের রেণু ও গর্ভমুণ্ড আঠালো, পরাগায়নের যে রেণুটা আছে পরাগ রেণু, এই পরাগ রেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত, এটা আঠালো এবং সুগন্ধযুক্ত হয় আর কি। এদের উদাহরণ যদি বলতে যাই তাহলে হবে অবভিয়াসলি এখানে জবা, কুমড়া, সরিষা, কুমড়ো বলতে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এই দুটোই কিন্তু এর মধ্যে পড়বে। এরপর আসছি আমরা বায়ুপরাগী ফুলের অভিযোজন। বায়ু মানে বাতাস, মানে বাতাসের মাধ্যমে যেটার পরাগায়ন ঘটে। তো এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ফুল বর্ণ, গন্ধ ও মধুগ্রন্থিহীন। ফুলের বর্ণ কিন্তু বিভিন্ন বর্ণের, এটা না হলেও চলে বা হয় না, এর অতটা গন্ধ থাকে না, এবং এর মধুগ্রন্থিহীন মানে মধুর যে গ্রন্থি বা নালী থাকে সেটাও এর থাকে না আর কি। পরাগরেণু অসংখ্য এবং আকারে ছোট। যেহেতু বায়ু পরাগী বন্ধুরা, তাহলে অবশ্যই এখানে পরাগরেণুটা কেমন হবে, খুব ছোট ছোট, যাতে এরা খুব সহজেই কী করতে পারে, বাতাসের মাধ্যমে চলাফেরা করতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো, এদের গর্ভমুণ্ড যেটা আছে সেটা আঠালো, শাখান্বিত, বিভিন্ন শাখা প্রশাখা থাকে, তার মানে কি বাতাস এসে চট করে যেন সে পরাগরেণুটা বহন করে নিয়ে আসে, আটকে যায় আর কি। কখনো কিন্তু এরা পালকের মতো, পালকের মতো কি সেটা হচ্ছে গর্ভমুণ্ডটা, কার মতো, পালকের মতো, পাখির পালকের মতো,
এর উদাহরণ যদি দিতে যাই তাহলে হবে ধান, ধান। এবার আমরা একটু পানিপরাগী ফুলের অভিযোজনটা একটু জানি। এর ক্ষেত্রে কি হয়, এরা আকারে কিন্তু ক্ষুদ্র হয়, এরা আকারে ক্ষুদ্র হয়, এরা আকারে ক্ষুদ্র হয়, হালকা হয়। এরা বায়ু পরাগীর মতো কিন্তু ক্ষুদ্র এবং হালকা হয়। কি হালকা এবং ক্ষুদ্র হয়? পরাগরেণু। এবং অসংখ্য হয়, অসংখ্য অনেক, একটা নষ্ট হবে আরেকটা থাকবে। এরা সহজেই পানিতে ভাসতে পারে, পরাগরেণুগুলো কি হয় সহজে পানিতে ভাসতে পারে। আর কি এর যে বিন্তটা আছে ফুলের, এ ফুলগুলো কিন্তু অতটা সুগন্ধি হয় না, সুগন্ধি হলেও কম। আর এদের কিন্তু বিন্ত, স্ত্রী ফুলের বিন্তটা কিন্তু বড়, কিন্তু যে পুং ফুল আছে সেই ফুলের বিন্তটা ছোট। অনেক সময় দেখা যাচ্ছে পরিণত পুং ফুলের বিন্তটা পচে সেটা পানিতে ভাসতে থাকে। এর উদাহরণ যেমন ধরো পাতা শ্যাওলা, পাতা শ্যাওলা, শাপলা, কলমু, মানে পানিতে যে সব উদ্ভিদগুলো হয়ে থাকে সেগুলো। তো এবার বন্ধুরা আমরা দেখি প্রাণী পরাগী ফুলের অভিযোজন। এসব ফুলের ক্ষেত্রে কি দেখা যায়, ফুলগুলো মোটামুটি কিন্তু আকারে বড় হয়, মোটামুটি এগুলো আকারে বড় হয়। আর কি হয়, এরা বিভিন্ন রঙের হয়। যেহেতু প্রাণী পরাগী তো অবশ্যই ফুলটাকে বড় হতে হবে, কেননা প্রাণীটি এসে যেন এখানে মুখ লাগাতে পারে বা ঠোঁট লাগাতে পারে বা শরীরের বিভিন্ন অঙ্গের মাধ্যমে মধু আহরণ করতে পারে, এখানে ফুলটা বড় হতে হবে এবং বিভিন্ন কালারের বা রঙিন হতে হবে। তার কারণ কি, এর এই রঙটা দেখে অন্যান্য পতঙ্গগুলো আকৃষ্ট হয়ে এর মধু খেতে চলে আসবে। কিন্তু এখানে যদি ফুলগুলো ছোট হয়, অনেক সময় দেখাচ্ছে ফুলগুলো ছোট হচ্ছে, ছোটও দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই পুষ্পমঞ্জুরিগুলো কি হবে, সজ্জিত থাকবে, পুষ্পমঞ্জুরিগুলো সজ্জিত থাকে। এদের রং কিন্তু অনেক আকর্ষণীয় হয়, আমি প্রথমেই বললাম আকর্ষণীয় হয়, তার কারণ অন্যান্য প্রাণীদের কি করে, আকর্ষণ করে। আর কি হয়, এসব ফুল গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে, সাধারণত বেশিরভাগই কিন্তু গন্ধ থাকে, আবার অনেক সময় গন্ধ নাও থাকতে পারে। এর উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে অবশ্যই হবে কদম, শিমুল, কচু। তোমরা কচু ফুল দেখেছ? কচু ফুল অনেকে দেখনি, গ্রামের যারা তারা দেখেছে হয়তো বা, এরকম দণ্ডের মতো এবং এর রঙটা হলুদ হয় এবং অনেক গন্ধ, একটা তীর্যক একটা গন্ধ রয়েছে। তো এবার আমরা যাব পাঠ সাত এবং আট। এই পাঠটার নাম নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। আচ্ছা, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, অবশ্যই সবার আগে সেই ফুলটাকে নিষিক্ত হতে হবে, নিষিক্ত ফুল থেকে কিন্তু পরবর্তী পর্যায়ে ফল আসবে। তো প্রতিটি উদ্ভিদেরই কি হয়, এই নিষিক্তকরণ ঘটে যাদের বীজ হয় বা ফল হয়। তো বন্ধুরা এখানে আমরা যদি আরো দেখতে যাই যে জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের পূর্ব সত্ত্ব, জননকোষটা যে সৃষ্টি হবে এর পূর্ব সত্ত্বই কিন্তু নিষিক্তকরণ। এবং এখানে আরো কিছু কি দেখাচ্ছে, একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। একটি পুং গ্যামেট আর একটি স্ত্রী গ্যামেট, এই দুটোর পরিপূর্ণভাবে মিলনকে বলা হচ্ছে নিষিক্তকরণ। আর পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় যায়, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যায়। আমরা যদি একটু চিত্র দিকে লক্ষ্য করি তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবো, কি বুঝতে পারবো, এই যে পরাগরেণুটা গর্ভমুণ্ডে গেল
গিয়ে তারপরে কিন্তু এখানে চলে আসলো। এই ছবিটা বুঝাচ্ছি, তার আগে একটু এই যখন পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে তখন এর রসগুলো শুষে এ আরও ফুলে ফেঁপে উঠবে। এ আরও কী হবে? ফুলে ফেঁপে উঠবে। আর এ ফুলে ফেঁপে উঠার পরে একটা পরাগ নালীর সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? পরাগ নালীর। এবং এই নালী পথেই সে চলে আসবে, এসে কোথায় আসবে? গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ের ডিম্ভকের কাছে এসে পৌঁছাবে। এবং এই গর্ভাশয়ের ডিম্ভকের কাছে এসে পৌঁছার পরে যে নালিকা আছে, এই যে পরাগ নালিকা, এটা ফেটে যাবে। আর এটা ফেটে গিয়ে কী হবে? দুটি পুংগ্যামেট মুক্ত হবে। কোথায়? এখানে দুইটা পুংগ্যামেট মুক্ত হবে এটা ফেটে যাওয়ার পরে। দুইটা পুংগ্যামেট যখন এখানে যখন কী হবে? মুক্ত হবে। তখন ডিম্ভকের ভিতর কিন্তু আবার আরেকটা কী থাকে? ভ্রূণথলি থাকে এখানে। এই যে এটা, এটা ভ্রূণথলি। তোমরা এই ছবিটা দেখো তাহলে আরও বুঝবাই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলির ভিতরে কী থাকে? ডিম্ভক। এবং এর মধ্যেই স্ত্রী গ্যামেট ও পুরুষ গ্যামেট কী হয়? মিলিত হয়। মিলিত হয়ে, মিলিত হয়ে কিন্তু এখানে নিষিক্তকরণটা শেষ হয়, নিষিক্তকরণ ধাপটা শেষ করে। এখানে আমি কিন্তু বলছি দুটো কিন্তু পুংগ্যামেট, একটি কিন্তু এখানে কী হচ্ছে? ডিম্ভকের সাথে বা ডিম্ভাণুর সাথে, পুংগ্যামেটটা ডিম্ভাণুর সাথে মিলিত হলো। আরেকটা কী করবে? আরেকটা স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হলো আরেকটা পুংগ্যামেট। এই যে গৌণ নিউক্লিয়াসটা আছে মাঝখানে, এটা কিন্তু মাঝখানের এই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য, এই শস্য বানান, দন্তস্য জফলা, শস্য, এই শস্য উৎপন্ন করবে। আর এই শস্যটা কি আমরা দেখেছি, যেমন আম তোমরা খেয়েছো, আম খাওয়ার পরে সেই আটিটার উপরের আবরণটা ছিলবা, ছিলার পরে দেখবা একটা সাদা অংশ, এর মাঝখানে কিছু দানাদার বা সরি দানাদার তো না, একটু আঠালো জাতীয় জিনিস থাকে, এটা হচ্ছে শস্য। এ কী করে? এই বীজটাকে বা এই যে পুংগ্যামেট আর ডিম্ভাণুর যে মিলিত হলো, মিলিত হওয়ার ফলে যে উদ্ভিদটা জন্মাবে বা এখান থেকে অঙ্কুরোদ্গম হবে, সেটার খাদ্য জোগাড় করে এই শস্য। কে কে মিলে? গৌণ নিউক্লিয়াস আর হচ্ছে প্রতিবাদ কোষ, এই দুটা মিলে মিলিত হয়ে শস্য উৎপাদন করবে এবং এই শস্যটা তার খাবার যোগাবে। এরপরে আসি আমরা ফলের উৎপত্তিতে। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ, পরাগায়ন ঘটলো, পরাগায়ন ঘটার পরে নিষিক্তকরণ হলো, নিষিক্তকরণের পর এবার আসবে ফলের উৎপত্তি হবে কী করে। আচ্ছা, তোমরা অনেকে ফল খেয়েছো, আম জাম কাঁঠাল এগুলো নিশ্চয়ই খেয়েছো, এগুলো অনেক মিষ্টি হয়, সুস্বাদু হয়, আমরা কিন্তু ফল বলতে এদেরই বুঝি, আসলে কি তাই? আচ্ছা, তোমরা কি লাউ খাও না সবজি হিসেবে? মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, সিম, বরবটি, করলা, এগুলো কিন্তু সবই কিন্তু ফল, এগুলোকে রান্না করে খেতে হয় আর এটাকে আমরা কাঁচায় খেতে পারি। তো এই ফল, ফলগুলোর আবার কিছু এখানে কিছু ভাগ আছে। নিষিক্তকরণের পর যখন গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশগুলো পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে বলে কিন্তু কি? ফল। আর শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, গর্ভাশয় যে আছে এই গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয় তাহলে তাকে কিন্তু বলবে প্রকৃত ফল। কি বলবে? প্রকৃত ফল। এই প্রকৃত ফলের উদাহরণ যদি আমি দিতে যাই তাহলে কি হবে? আবার কিন্তু এই আম জামি আসতেছে। আচ্ছা, এবার গর্ভাশয়ের ফুলের অন্যান্য অংশ, ফুল আছে গর্ভাশয়, ফুলের তো মাঝে গর্ভাশয়, এই গর্ভাশয়ের বাদে ফুলের যে আরও অন্যান্য অংশ আছে এগুলো সবগুলো মিলে যদি সবগুলো অংশ যখন পুষ্ট মানে পরিপক্ক হয়ে যখন সে ফলে পরিণত হবে তখন তাকে অপ্রকৃত ফল বলা হয়, বলে।
अप्रकृत फले आसले उदाहरण आमी दिते गेले कि हबे आपेल चालता और ये प्रकृत अप्रकृत फलेर ओपर भित्ति करे फल के आबार तीन भागे भाग करा हय फल के कय भागे भाग करा हय तीन भागे आमी एटा एकटु मिशाई दिच्छी एटा तोमादेर जाना हुए छे फल ताहले कय प्रकार कय भागे भाग करा गेल प्रकृत अप्रकृत फलेर भित्तिते फल के तीन भागे भाग करा जाय ए तीनटा भाग कि सरल फल की फल सरल फल गुच्छ फल एवं तीन जौगिक फल सरल फल आबार किन्तु दुई प्रकार एक हच्छे रसालो फल আরেকটা হচ্ছে নিরস ফল তাহলে ফলকে প্রকৃত অপ্রকৃত ফলে ভিত্তিতে কি কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে সরল ফল আরেকটা হচ্ছে গুচ্ছ ফল আরেকটা যৌগিক ফল তো সরল ফল কাকে বলে ফুলের যদি একটি গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি হয় একটি গর্ভাশয় থেকে ফুলের একটি গর্ভাশয় থেকে যদি ফলের উৎপত্তি হয় তাহলে তাকে বলবে সরল ফল সরল ফল এখানেও কিন্তু আসবে আম জাম ওগুলোই সরল ফলকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে কি কি রসালো ফল নিরস ফল আচ্ছা রসালো ফলটা কি যে ফলের ফলতক পুরু এবং এর ভিতরে একটু রসালোপূর্ণ অংশ থাকবে এবং ফলটা পরিপক্ক হলে এই বীজতকটা ফেটে যাবে না তাকে কিন্তু রসালো ফল বলে রসালো ফলের উদাহরণ যদি দিতে যাই আমরা আবার ওই একই আসতেছে জাম কাঁঠাল নিরস ফল নিরস ফলটা কি তাহলে নিরস ফল হচ্ছে এর যে ফলতকটা আছে যখন ফলটা পরিপুষ্ট হয়ে যাবে তখন এর রস বা এর ভিতরের যে উপাদানগুলো ছিল সেগুলো শুকিয়ে যাবে এবং এর বীজতকটা ফেটে যাবে ফেটে গিয়ে বীজগুলো উন্মুক্ত হবে যেমন ঢ্যাঁড়স ঢ্যাঁড়স সিম ইত্যাদি তাহলে সরল ফল কি তোমরা জানলে সরল ফল দুই প্রকার রসালো ফল নিরস ফল এটা জানলে এবার আমরা যাব গুচ্ছ ফলে যদি একটি ফুলের অনেকগুলো গর্ভাশয় ও প্রতিটি ফলের যে ইয়াগুলো আছে প্রতিটি ফলের বোটা যে আছে সেগুলো গুচ্ছাকারে ধরো একটি একটি হচ্ছে ফুলের অনেকগুলো গর্ভাশয় একটা ফুলের এখানে অনেকগুলো গর্ভাশয় আছে এবং কি করছে প্রতিটি এখানে যে গর্ভাশয়গুলো আছে প্রত্যেকটা ফলে পরিণত হবে এবং একটি বোটায় সেগুলো যুক্ত থাকবে একটি বোটায় কি হবে যুক্ত থাকবে ধরো এই যে এরকম এর উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে তাহলে কি হবে চম্পা আতা শরীফা চম্পা আতা শরীফা এবার যৌগিক ফল একটি মঞ্জুরি সম্পূর্ণ অংশ যখন ফলে পরিণত হবে একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন ফলে পরিণত হবে তখন তাকে বলা হচ্ছে যৌগিক ফল
সরি এখানে একটু আমি ভুল করছি, রসালো ফল কাঁঠাল হবে না, যৌগিক ফল কাঁঠাল হবে। তাহলে যৌগিক ফল কি? যে যখন একটি পুষ্পক মঞ্জুরি, পুষ্প মঞ্জুরি সম্পূর্ণটাই যখন ফলে পরিণত হবে তখন তাকে বলা হচ্ছে যৌগিক ফল। ধরো এইভাবে সে বের হলো, আস্তে আস্তে সে এইভাবে করে বড় ফলে পরিণত হলো। এর উদাহরণ যদি দিতে যাই তাহলে হবে কাঁঠাল, আতা, আনারস, এখানে আনারসও আসবে, আনারস। আচ্ছা তাহলে সরল ফল কাকে বলে? যখন একটি গর্ভাশয় সম্পূর্ণটা কিসে পরিণত হবে? ফলে পরিণত হবে, তখন তাকে সরল ফল বলছে। সরল ফল দুই প্রকার, রসালো ফল, নিরস ফল। এটা মেইন কথা এখানে মনে রাখবা, যে ফলের যে ত্বকটা আছে এটা ফেটে যদি যায় তাহলে নিরস ফল, আর যদি না ফেটে যায় পরিপক্ক হলে তাহলে সেটাকে বলবে রসালো ফল। গুচ্ছ ফল কি? যখন একটি ফুলের অনেকগুলো গর্ভাশয় থাকবে এবং প্রত্যেকটি গর্ভাশয় একটি বোটার মধ্যে থেকে সবগুলো ফলে পরিণত হবে তখন তাকে গুচ্ছ ফল বলে বা গুচ্ছাকারে থাকবে, যেমন চম্পা, শরীফা ইত্যাদি। যৌগিক ফলটা কি? যখন একটি মঞ্জুরি, যখন একটি মঞ্জুরি সম্পূর্ণটি ফলে পরিণত হবে তখন তাকে বলা হচ্ছে যৌগিক ফল, যেমন কাঁঠাল, আনারস প্রভৃতি। এবার পাঠ 9 ও 10, বীজের গঠন ও অঙ্কুরোদ্গম। বীজের গঠন ও অঙ্কুরোদ্গম, আমরা যে বীজ পড়লাম এবার আমরা বীজের গঠনটা একটু দেখব। আচ্ছা বীজের গঠন এটা যদি দেখতে যাই, ধরো আমি এখানে দুটো বীজ এনেছি, তোমরা একটু লক্ষ্য করো, এটাকে তোমরা চেনো, ছোলা বলে এটা, কিন্তু আমরা সাধারণত ঘুগনি বলে যেটা, ঘুগনিটা খাই অবশ্যই। তো এই ছোলাটাকে আমরা যদি লক্ষ্য করি এটাও কিন্তু একটা বীজ। তো এই বীজের গঠনে দেখা যাচ্ছে এই বীজটাকে আমি যদি পানিতে ভিজিয়ে রাখতাম এবং কয়েকদিন পানি থেকে তোলার পর কয়েকদিন যদি ওকে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতাম, কয়েকদিন পরে এখানে দেখা যাচ্ছে বীজ থেকে গাছ গজাচ্ছে। তো এই বীজের গঠনে প্রথমে আগে তোমরা লক্ষ্য করো, একবারে এই জায়গায় এই যে এখানে দেখো একটা ছিদ্রের মতো আছে, ছোট এই যে সামনে একটু ছিদ্রের মতো আছে, এটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্ভগ্রন্ধ। এই এইখান থেকেই কিন্তু কি হয়, উদ্ভিদটা অঙ্কুরিত হয়। এই উদ্ভিদটা যখন অঙ্কুরিত হবে তখন এর কিন্তু দুইটি অংশ হবে। এটার কয়টা অংশ হবে? ধরো আমি এখানে আঁকছি, এটা ধরো ছোলাটা, এর এই যে জায়গায় ছিদ্র আছে এটাকে বলা হচ্ছে মাইক্রোপিল, এবং এখান থেকে যখন গাছ বের হবে, উদ্ভিদটা বের হবে, এর দুইটা অংশ, এর কয়টা অংশ? দুইটা অংশ। ধরো এটা হচ্ছে পরে পাতায় পরিণত হচ্ছে, যদি এটা উল্টা হয়েছে, যদি এটা উল্টা হয়েছে কিন্তু এইভাবেই হবে, এটা মাটির নিচে থাকবে, এটাকে বলা হচ্ছে ভ্রূণমূল, আর এটা হচ্ছে ভ্রূণ কাণ্ড। কি কি? ভ্রূণমূল আর একটা হচ্ছে ভ্রূণ কাণ্ড। আবার ভ্রূণকাণ্ডের নিচের অংশকে, এই ভ্রূণকাণ্ড আছে এর এই নিচের অংশটাকে বলা হবে বীজ পত্রাধিকাণ্ড, আর উপরের যে অংশটা আছে
এটাকে বলা হবে বীজ পত্রাব কাণ্ড এবং ভ্রূণমূল ভ্রূণ কাণ্ড এবং বীজপত্রকে একত্রে কিন্তু বলা হয় ভ্রূণ এই ভিতরের অংশটাকে এক মানে ভ্রূণমূল ভ্রূণকাণ্ড এবং বীজপত্র এটা কিন্তু ভিতরের অংশ এর ভিতরের অংশ এই তিনটাকে একত্রে বলা হচ্ছে ভ্রূণ আর এই বাইরের অংশটাকে এই যে আবরণটাকে বলা হচ্ছে বীজস্তক এই বীজস্তকটা আবার দুই স্তরে বিভক্ত এই বাইরের স্তরটা মানে এর খোসাটা এর বাইরের স্তরটাকে বলা হচ্ছে টেস্টা এবং ভিতরেরটাকে বলা হচ্ছে টেকম্যান টেস্টা টেকম্যান এবার আমরা একটু অঙ্কুরোদ্গমে যাই অঙ্কুরোদ্গমে কি হচ্ছে অঙ্কুরোদ্গমে গমে যে বীজ থেকে শিশু উদ্ভিদটা বের হচ্ছে সেটা কিভাবে বের হচ্ছে পরিবেশ থেকে সে কি নিচ্ছে তাপমাত্রা এবং অক্সিজেন আর পানি পানি অক্সিজেন ও তাপমাত্রা এই উপাদান এই তিনটি উপাদান যদি যথোপযুক্ত থাকে তাহলে উদ্ভিদটা কি হবে অঙ্কুরিত হবে এবং দেখা যাচ্ছে কিছু কিছু উদ্ভিদের আমি দুইটি বীজ আনছি একটা হচ্ছে কুমড়ো বীজ আরেকটা হচ্ছে ছোলা বীজ তো এই দুইটার কারণটা বলছি এখানে যদি ভ্রূণমূলটা মাটিকে বীজপত্রটা এই যে বীজপত্রটা আছে না বীজপত্রটা যদি মাটির নিচে থাকে এবং এই মাইক্রোপিল থেকে বা বীজত্বক ভ্রূণত্বক থেকে ডিম্বগ্রন্ধ বা মাইক্রোপিল থেকে যদি উদ্ভিদটা বের হয়ে মাটিকে ভেদ করে উপরে আসে এবং এই বীজত্বকটা যদি নিচে থেকে যায় তাহলে একে বলা হচ্ছে মিদগত অঙ্কুরোদ্গম যেমন ছোলা আর যদি ধরো ভ্রূণ মূলটা মাটির নিচে থাকে এবং বীজপত্রটা মাটি ভেদ করে উপরে উঠে কিন্তু এইভাবে ভেদ করে উপরে উঠবে উঠে এটা খুলে গিয়ে এর দুইটা পাতা কিন্তু এইভাবে তখন বের হবে যদি ওটাকে পাতা বলা হবে না এই এই দুইটাকে বলা হবে বীজপত্র যদি মাটিকে ভেদ করে বাইরে আসে তাহলে এটাকে বলা হবে মৃদভেদী অঙ্কুরোদ্গম ছোলা বীজের অঙ্কুরোদ্গমটা যদি আমরা দেখি তাহলে ছোলা বীজের অঙ্কুরোদ্গমটা হচ্ছে কি মৃদভেদী অঙ্কুরোদ্গম এটাতে কি হবে মাটিকে ভেদ করে উপরে উঠবে বীজ পত্রাধিকাণ্ড অতিরিক্ত বৃদ্ধি এর কারণ কিন্তু আর এখানে কি হবে ছোলা বীজটি একটি অসস্যল দ্বিবীজপত্রী বীজ এবং এখান থেকে ভ্রূণ তার খাদ্য এই যে নিচে যে ভ্রূণ মূলটা আছে এ কিন্তু খাদ্য জোগাচ্ছে উপরে তো যাই হোক তোমরা এই অধ্যায়টি আবার ভালো করে পড়বে এবং যদি কোনো সমস্যা তো এই অধ্যায়ে আমরা আর কি কি শিখলাম প্রজনন সম্পর্কে জানলাম উদ্ভিদের প্রজনন কিভাবে বংশবৃদ্ধি হচ্ছে সেটা জানলাম প্রজনন দুই প্রকারের অযৌন এবং যৌন এটা জানলাম আর কি জানলাম এখানে পরাগায়ন কিভাবে ঘটে উদ্ভিদের ক্ষেত্রে এবং এরা নিষিক্তকরণ হয় কি করে এবং ফলের উৎপত্তি হয় কেমন করে আর বীজটা যে বীজ আছে সেই বীজের গঠনটা জানলাম এবং এখান থেকে অঙ্কুরোদ্গমটা হয় কি করে তোমরা আরেকটু অধ্যায়টি ভালো করে পড়বে আর সবাই অনেক ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি বাই